A'udhu billahi min ash-shaytan ar-rajim. Bismillahi ar-Rahman ar-Rahim. Wa sallallahu ala Muhammad wa ala ahlihi at-tayyibin at-tahirin. Alladhina athaballahu anhum ar-rijsa wa tahharahum tathira. Allahumma salli ala Muhammad wa ala Muhammad. Wa la'natu ad-da'imatu al-baqiyatu ala a'adayihim wa munkiri fadailihim wa ghasibi huquqihim ajma'in min yawmi adawatihim ila qiyam yawmi ad-din. أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم أمر بريو درشوك سرطة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنا درشوك الكانت ريك سلام وشبت سجاني আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ঐরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতা মাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা, ভাবিরা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে, তারা উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে যেন উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক, আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের অডিও রেকর্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। অনেক লিপিত প্রশ্ন আছে, ইনশাআল্লাহ সেগুলো আমি আগামী এপিসোডে নেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি সরিষ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আমি সমস্ত জিনিস শুনি বিশ্ব সমস্ত জায়গায়, কিন্তু কেউ আপনাদের মতো আপনার মতো এরকম ভাবনা চিন্তা করে এত পড়াশোনা করে কেউ সত্য কোরআন এবং সত্য নিয়মকরণকে বের করতে পারেনি। তাই তারা যে বিশ্ববিখ্যাত তা হচ্ছে শুনে মুসলমান তাদের জন্য বিশ্ববিখ্যাত, কিন্তু আপনার মতো নয়। আবার আপনি প্রমাণ করলেন যে আপনি সত্যিকারের বিশ্ববিখ্যাত। কোরআনে যে আসল কোরআন আর নকল কোরআন, কোরআনের মধ্যে যে আয়াত আগে পরে আসে এটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি। আল্লাহ আপনার হায়াত দেখ, আপনি আপনার কণ্ঠ ভালো করুক। আর এই প্যানেল যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনাকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভালোবাসা ও মায়ের জন্যে আপনাকে অনেক কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। আপনার রেকর্ডিং অনেক পুরনো, লকডাউনের জন্যে আপনাকে আমি
টিভির মাধ্যমে উত্তর দিতে পারিনি। আলহামদুলিল্লাহ আমি আমার দেশের বাড়ি কলকাতা থেকে হয়ে এসেছি। আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমি গিয়েছিলাম আর গত সপ্তাহে ফিরে এসেছি। তিন মাস লকডাউন ছিল, এখানে সমস্ত অফিস আদালত বন্ধ ছিল, তাই আমি বোম্বে ফিরে আসতে পারিনি বা নতুন রেকর্ডিং শুরু করতে পারিনি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আমার প্রিয় দর্শক বৃন্দদের দোয়ায় আমি পুনরায় ফিরে এসে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমাকে যেন জীবন দিয়ে, হায়াত দিয়ে, সুস্থতা দিয়ে আপনাদের সেবা করার, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার বা আমার দর্শক বৃন্দদের সমস্যার সমাধান বলার তৌফিক দান করে। এক জ্ঞানী ব্যক্তিকে যেভাবে অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে, আমি যখন জ্ঞান লাভ করেছি তো আল্লাহ আমাকে যেন তৌফিক দান করে আমি সেই জ্ঞান, আমার শেখা, সেই শিক্ষা যেন আপনাদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিতে পারি। এটাই একটি জ্ঞানীর পরিচয়, একটি শিক্ষিত ব্যক্তির পরিচয়। জাকাতুল ইলম তালিমহু, যেমন মালের জাকাত আছে ওইরূপ শিক্ষা বা জ্ঞান বা ইলিমের জাকাত আছে। আর ইলিমের জাকাত, জ্ঞানের জাকাত হচ্ছে সেটা অন্যদেরকে বলা, যে জ্ঞান আমি লাভ করেছি সেটা যদি আমি অন্যদেরকে বলি তো এটা হবে আমার জ্ঞানের বা আমার শিক্ষার জাকাত। তাহলে এই তৌফিক দান করুক। আর আপনারা শুনেছেন বা শুনছেন আমি আমার সমস্ত কথা কোরআন ও হাদিসের মাধ্যমে বলার চেষ্টা করি। আমি আমার মন গড়া কথা বা আজগবি কথা, যার কোনো বেস নেই, বেসলেস কথা বলি না। আমি সবসময় চেষ্টা করি আমার মুখ থেকে যে কথাটা বাইর হবে, যে ভাষা বাইর হবে, সেটা যেন আল্লাহ ও রসুলের মর্জির বিরুদ্ধে না হয়, সেটা আল্লাহ ও রসুলের বা আহলেবায়তের মর্জির উপরে নির্ভর করে। আমি সবসময় সৎ কথা, সত্য কথা বলার চেষ্টা করি। আর এটাই নবী নিজের এক সত্য উম্মাতির পরিচয় বলেছেন, এদা হদ্দিসতুম ফালা তাকযুবু, যখন কথা বলবা তো যেন মিথ্যা বলবা না। তো আমি আমার বক্তব্যের মাধ্যমে আমি যা কিছু বলছি আল্লাহ ও রসুলকে সাক্ষী করে বলছি। আমি আপ্রান্ত চেষ্টা করি জেনে শুনে না, ভুলের থেকেও যেন এমন কোনো কথা যেন কাউকে না বলি যার মধ্যে চুল পরিমাণে মিথ্যার সম্ভাবনা আছে। আমার প্রিয় ভাই শরীফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি খুব মন দিয়ে আমাদের প্রোগ্রাম বা অনুষ্ঠান শুনছেন, এতে লাভবান হচ্ছেন আর বিশ্বের আরও অন্য বক্তাদেরকে শুনছেন, তাদের মধ্যে আমাকে কম্পেয়ার করেও দেখছেন। যেমন আপনি বললেন আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুক আপনার মতো সমস্ত বিবেকধারী বুদ্ধিজীবীরা যেন বক্তাদেরকে শোনার পরে হক ও বাতিলকে কোরআন ও হাদিসের জ্যোতিতে, কোরআন ও হাদিসের রোশনিতে পরীক্ষা করে বুঝতে পারে যে হক কোনটি, বাতিল কোনটি, সঠিক কোনটি, বেঠিক কোনটি। কেউ নিজেকে ভুল বলছে না, সে মিথ্যা বলছে, সে ভুল বলছে, কিন্তু এমনভাবে সেটা পেশ করছে সত্যর চেয়ে তো সত্যর রূপে দেখানোর চেষ্টা করছে মিথ্যাকে। এই জিনিসকে বুঝতে হবে, জাদুগারদের মতো তারা মিথ্যাকে এত সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে যে সত্যর চেয়ে তো সত্য মনে হচ্ছে। যারা সত্য জ্ঞানী, যারা সত্য শিক্ষিত, যারা বুদ্ধিজীবী, তারা এই জিনিসগুলো যখন বিভিন্ন প্রসেসের মাধ্যমে, বিভিন্ন বক্তাদের মাধ্যমে বিভিন্নভাবে শুনছে, তখন তারা বুঝছে বা বোঝার চেষ্টা করছে যে এর মধ্যে সঠিক কোনটা আর বেঠিক কোনটা, হক কোনটা, বাতিল কোনটা। এমন এমন আজগবি কথা, এমন এমন মন গড়া কথা ওই সমস্ত বক্তারা বলছে যার কোনো উল্লেখ কোরআনে নেই, হাদিসে নেই। তারা মন গড়া কথাকে কোরআন ও হাদিসের মতো করে বয়ান করছে।
তাই আমার দর্শকবৃন্দের কাছে আমি অনুরোধ করছি, হাত জোড় করছি, আপনারা অন্ধবিশ্বাসের মতো যা কিছু শুনলেন বিশ্বাস করে নিলেন যে ইনি যা বলছেন সব ঠিক, ইনি কি ভুল বলতে পারেন? না, উনি মাসুম নয়, উনি কোনো নবী নয় যে ওনার থেকে কোনো ভুল হতে পারে না, উনি কোনো ভুল বলতে পারেন না। তাই তদন্ত করুন, হককে জানুন, হককে চিনুন, তারপরে সেটাকে মানুন, তার উপরে আমাল করুন বা সেটাকে অন্যের কাছে বলুন। যতক্ষণ হকিকত না জানতে পারছেন মিথ্যার প্রচার করবেন না। নবী নিজের হাদিসের সম্পর্কে বলেছেন, আমার যে সমস্ত হাদিস তোমাদেরকে শোনানো হবে ওই হাদিস যদি কোরআনের সঙ্গে মিল খায় তাকে নিয়ে নিও, আর যদি কোরআনের আয়াতের সঙ্গে মিল না খায় ছুঁড়ে ফেলে দিও। আজ আমার মুসলমান ভাইরা, বক্তারা, মৌলভি মাওলানারা বেশিরভাগ, খোদার কসম খেয়ে বলছি, আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, আমি যদি চুল পরিমাণে মিথ্যা কথা বলি আপনারা হয়তো ছেড়ে দেবেন, খোদা ও রসুল আমাকে ছাড়বে না। আমি আপনাদের নাই, খোদা ও রসুলের ভয় করি। আমার কবরে আমাকে উত্তর দিতে হবে, আমার কবরে কেউ আমার জায়গায় হিসাব দেবে না, আমার কবরের হিসাব আমাকেই দিতে হবে। আমি যদি চুল পরিমাণে ভুল বলি, মিথ্যা বলি, ফেরিস্তা লিখছে আমাকে ছাড়বে না। আমার মুসলমান ভাইরা যত হাদিস বলছে 90% হাদিস তাদের তৈরি করা জালি হাদিস, এ হাদিস কোরআনের সঙ্গে মিল খাচ্ছে না। যে হাদিস কোরআনের সঙ্গে মিল না খায় নবী বলেছেন ছুঁড়ে ফেলে দাও। অনেক হাদিস আমি এর আগেও উল্লেখ করেছি, আপনাদেরকে আয়নার মতো দেখানোর চেষ্টা করছি যে এই সমস্ত মিথ্যা হাদিসের পিছনে যাবেন না, আগে দেখুন কোরআনে এ বিষয়ে আছে কি না। ওই যেমন একটা কথা বললেন, সাপের গর্তে পা দিয়েছিল, সাপ কেমড়েছিল, কোরআনে কোথায় আছে, লেখা আছে, আমাকে একটু দেখান। আপনার কাছে অনুরোধ করছে শরীফ ভাই, আপনার গ্রামে বা আপনার শহরে আপনি যে এলাকায় বাস করেন ওই এলাকার মৌলভীর কাছে যান, আর যে শুধু জিজ্ঞেস করেন যে মানুষের কোরআনের কোন আয়তে লেখা আছে যে অমুক সাহাবি নবীর সঙ্গে ছিল, তাকে সাপ কেমড়েছিল বা সে সাপের গর্তে পা দিয়েছিল, নবী নাকি আয়াজবিল্লা, আপনারা শুনেন, আমি পুরো বক্তব্য শুনেছি বা তাদের বইতেও পড়েছি, নবী নাকি নিজের মুখ দিয়ে ওই বিষ চুষে নিয়েছিলেন যাতে ওই সাহাবি যে উনি সঙ্গে ছিলেন উনি মারা না যান বা ওই সাপের বিষ ওনাকে ক্ষতি না করে, তাই নবী নাকি ওনার আঙুল চুষেছিলেন, আয়াজবিল্লা সুম্মা আয়াজবিল্লা, এমন কথা তাদের বইতে লেখা আছে। এগুলো পড়লে কষ্টে বুক ফেটে যায় যে তারপরে মুসলমান অন্ধবিশ্বাসের মতো ওই সমস্ত সাহাবিদের প্রশংসা শুনে যাচ্ছে আর একবার ভাবছে না যে নবীকে তারা কত ছোট করে দিচ্ছে এই সমস্ত কথার মাধ্যমে। সাহাবির প্রশংসা হচ্ছে, খুশি হচ্ছে, কিন্তু এক সাহাবির পায়ের আঙুল কি নবী চুষতে পারেন জীবনে? কখনো তারা একবার ভাবছে না? এমন কথা সমস্ত তাদের বইতে লেখা, আর তাদের মৌলভীরা বড় গর্ব করে বয়ান করছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাহাবিকে সাপে কেমড়েছিল সঙ্গে সঙ্গে ওনার পায়ের আঙুল চুষে সেই বিষ বাইর করে দিয়েছিলেন। আয়াজুবিল্লা সুম্মা আয়াজুবিল্লা, আল্লাহ ক্ষমা করুক ওই সমস্ত লেখকদেরকে যারা বইতে সমস্ত জিনিস লিখে গেছে, আর ওই সমস্ত মৌলভীদেরকে যারা গর্ব করে এই সমস্ত কথা, বিদ্রুপ কথা শোনাচ্ছে। আশা রাখি আপনার মতো আমার অন্য দর্শক বিরোধীরাও জাগবে, তারা হককে বোঝার চেষ্টা করবে, মিথ্যা বক্তাদের বক্তব্যকে সত্যর সঙ্গে পরীক্ষা করে দেখবে, নিরীক্ষা করে দেখবে যে এটা সত্য না জালি। আজ যদি আমার কথার উপরে বিশ্বাস না হয় আমি সূত্র দিচ্ছি আমার মুসলমান ভাইদের জন্য, আমি বলছি মৌলভী মাওলানারা যারা একটু জ্ঞান রাখে, আরবি শিক্ষা রাখে বা উর্দু আরবি পড়তে পারে, একটা বই, তার নাম হচ্ছে তাহকিকি দস্তাবেজ। তাহকিকি দস্তাবেজ প্রায় 1200-1400 পৃষ্ঠার এই বইটা তারা একবার পড়ে দেখুক, এর মধ্যে বহু কিছু প্রমাণ করা হয়েছে যে কীভাবে জালি হাদিস তারা তৈরি করেছিল বা কোরআনের মধ্যে কী কীভাবে তারা পরিবর্তন করে রেখেছে। আমি কেন বলছি যে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন ওনার সঙ্গে ওই অরিজিনাল কোরআন, ওই কোরআন থাকবে যে কোরআন নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, কেননা নবীর যুগে যদি কেউ কোরআন লিখেছিল তো তিনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম, কেননা নবীর সঙ্গে ছায়ার মতো সবসময় যে ব্যক্তি সঙ্গে থাকতেন তিনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। হযরত আলী আলাইহিস সালাম ছাড়া কোনো সাহাবি এমন ছিলেন না যে সবসময় নবীর সঙ্গে থাকতো। ইতিহাস তুলে দেখুন তো নবীর উপরে কোথায় কোন আয়াত
কোন ব্যাকগ্রাউন্ডে নাজিল হয়েছিল যদি কেউ জানেন তো শেখ হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। এই সমস্ত অপরিহার্য সত্য কথা যদি জানতে চান তো এই তাহকিকের দস্তাবেজাত তুলে পড়ুন। এই তাহকিকের দস্তাবেজ এই বইটা 1200 পৃষ্ঠার বই, একটা টিম মিলে লিখেছে, একজন আলিম না কয়েকজন আলিম মিলে এই বইটা লিখেছে। আর এই বইটির সমস্ত সূত্র দেওয়া হয়েছে আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে। আর শুধু লেখা হয়নি, যে বইতে যে হাদিস বা যে কথা লেখা আছে আমার আহলে সুন্নাত ভাইদের, সেই বইয়ের জেরক্স বা কপি ফটোকপি ওখানে দেওয়া হয়েছে যাতে কেউ অমান্য না করতে পারে। আর ওই বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছে ভূমিকায়, যদি এর মধ্যে যা সূত্র দেওয়া হয়েছে বা যা কিছু এই বইয়ের মধ্যে লেখা হয়েছে, একটা হাদিস বা একটা কোনো কথা কেউ ভুল প্রমাণ করতে পারে তো তাকে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর বিশ্বের যে কোনো কোর্টে যে কোনো আদালতে আমাদের বিরুদ্ধে কেস করতে পারে। চিন্তা করুন তারা কত মনোবলের সঙ্গে এই বইটা লিখেছে। তাহকিকি দস্তাবেজাত ইয়া তাহকিকি দস্তাবেজ মানে পুরো পরিপূর্ণভাবে জিনিসগুলোকে তদন্ত করার পরে তারপরে সেটাকে একত্রিত করা হয়েছে, এক জায়গায় করা হয়েছে। তাই আমি আমার আহলে সুন্নাত ভাইদের কাছে অনুরোধ করছি, শিক্ষিত মৌলবি মাওলানাদের কাছে, আপনারা এই বইটা একবার অবশ্যই পড়ুন। আপনাদের মধ্যে অনেকের ভুল ভেঙে যাবে, অনেকে যারা এখনও অন্ধকারে আছে বা নিজের মান্যকারীদেরকে নিজের সমাজকে অন্ধকারের মধ্যে রেখে আছেন, হয়তো আপনিও আলোকিত হয়ে আপনিও অন্ধকার থেকে বাইরে এসে যাবেন আর আপনিও অন্যদেরকে বাইরে নিয়ে আসতে পারবেন। আর সমাজের জ্ঞানী ব্যক্তিদের কাছে অনুরোধ করছি, এই বইটা আপনারা যেভাবে হোক সংগ্রহ করে, এই বইটা কালেক্ট করে পড়ুন আর এই সত্য জিনিসগুলোকে সমাজের সামনে তুলে ধরুন। আর কতদিন ওইভাবে মোল্লা মাওলানাদের কথা শুনে সোনা দিনের উপরে শুনে মুসলমান হয়ে জীবনযাপন করবেন? প্র্যাকটিক্যাল মুসলমান কবে হবেন? সত্য উম্মতি কবে হবেন? কবে আল্লাহর দিনের উপরে সেই ওইভাবে আমাল করবেন যেভাবে আল্লাহ রসুল আদেশ করেছে, হুকুম দিয়েছে? ওই মিথ্যা জালি তৈরি করা হাদিসের পিছনে আর কতদিন বেরিয়ে বেড়াবেন? কোরআনকে ছেড়ে হাদিসকে গুরুত্ব দেওয়া মানে বোকামো করা। আল্লাহর কালাম আগে, পরে নবীর হাদিস, আর নবীর হাদিস কোরআনের বিরুদ্ধে কখনো হতে পারে না। যে নবীর ওপরে কোরআন অবতীর্ণ হয়েছিল সেই নবী কি কোরআনের বিরুদ্ধে বলতে পারেন? একবার বলুন, কখনো না। তাহলে এমন কথা কেন বলা হচ্ছে যেটা কোরআন বিরোধী? আমি তো পরিষ্কার বলেছি, আমরা আহলে বাইতের অনুগামী অনুসারী, আমরা যারা শরিয়তের উপরে ওইভাবে আমাল করছি যেভাবে কোরআন হাদিস বলেছে, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, যাকাত, খুমুস বা অন্য সমস্ত দিনের একাম যেভাবে আমরা আমাল করছি, যদি কোরআন থেকে প্রমাণ না করতে পারি তো আমাকে কোনো ক্ষমা করবেন না, আমাকে যেন ছাড়বেন না। আর যদি সেগুলো কোরআন থেকে, যেমন বারবার আমি দেখিয়েছি, বলেছি কিভাবে ওযু করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কয় সময় নামাজ পড়তে হবে, কয় ওয়াক্ত কিভাবে নামাজ পড়তে হবে, রোজা কখন খুলতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত খুমুস কোরআনের কোন আয়াতে বর্ণনা হয়েছে, কিভাবে খুমুস আদায় করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কিভাবে করতে হবে, তওয়াল্লা তওয়াররা, এর চেয়ে তো বেশি আর কি বলবো। যদি এর পরেও যদি তারা না বোঝে তাদের কিচ্ছু করার নেই। তাই আমি শুধু অনুরোধ করছি, আবেদন করছি, আমি কোনো জিনিস মানতে কখনো বাধ্য করিনি। আমি সবসময় সূত্র দিয়ে কথা বলি, বেশিরভাগ কর্তা কোরআনের আয়াত থেকে বলি, যখন হাদিস বলি তো আমার মুসলমান ভাইদের হাদিসের বই থেকে সেটা সূত্র দিয়ে কথা বলি যাতে তারা অমান্য না করতে পারে, যাতে তারা এই না বলতে পারে হাদিস আপনাদের ওখানে আছে বা আপনাদের বইতে আছে কিন্তু আমাদের বইতে নেই, সুতরাং আমরা এটা মানতে পারছি না বা মানব না। তাদের বই থেকে বলছি, তারপরেও যদি না মানে তাদের কিচ্ছু করার নেই। নবী যাদের হেদায়ত করতে পারেননি, আমি এই 1400 বছর পরে তাদের হেদায়ত কী করে করব? নবীর সঙ্গে থেকে যারা হেদায়ত পায়নি বা নবীর পরেই যারা ইসলামকে ওইভাবে মেনে চলেনি যেভাবে নবী বলে গেছেন, তো এখন তারা কোথায় সেই ইসলামকে মানবে যে পথ নবী দেখিয়ে গেছেন? আর নবী নিজের পরে সঠিক পথে থাকার জন্য যে কোরআন ও আহলে বাইতকে ধরে রাখতে বলেছেন বা কোরআন ও আহলে বাইতের হুকুম অনুযায়ী জীবনযাপন করতে বলেছেন, সেই কোরআন ও আহলে বাইতকে ছেড়ে যদি কেউ শিক্ষা লাভ করতে চায়, কেউ হেদায়তের পথ খোঁজে, কেউ সিরাতে মুস্তাকিম খোঁজে, তো কোথায় পাবে সে নিজে ভেবে দেখো। আশা রাখি আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আসুন পরের প্রশ্ন নিই। আমি
মুর্শিদাবাদ থেকে আতাউর রহমান বলছি। আর আমার প্রশ্ন হচ্ছে যে মুখোশ পরে নামাজ পড়া যাবে কিনা, মাস্ক পরে মুখোশ পরে নামাজ পড়া যাবে কিনা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আতাউর রহমান সাহেব, আপনার প্রশ্নের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। জনাব আতাউর রহমান সাহেব মুর্শিদাবাদ থেকে উনি ফোন করে জিজ্ঞাসা করছেন যে মুখোশ পরে এই কোভিড-19 জন্য যে মাস্ক পরতে বলা হয়েছে, এই মাস্ক পরে নামাজ হবে কি না? সুন্দর প্রশ্ন। বর্তমান পরিস্থিতি হিসাবে অবশ্যই আপনি মাস্ক পরে নামাজ পড়তে পারেন। নামাজের সময় কপাল, মানে সেজদার জায়গা আর কি, কপাল ঢাকলে হবে না। সরাসরি কপালের চামড়া যেন সেজদাগার সঙ্গে টাচ করে, বাকি মুখ যদি ঢাকা থাকে কোনো অসুবিধা নেই। পুরো মুখটা ঢাকলে হবে না, পুরো মুখ কভার করলে হবে না, মানে কপাল যদি খোলা থাকে আর কপালের চামড়া যদি সেজদাগার উপরে পড়ে আপনার নামাজ হবে, বাকি মুখ ঢাকা থাকলে কোনো অসুবিধে নেই। যেমন মেয়েরা অনেক অনেক সময় মুখের উপরে কাপড় দিয়ে নামাজ পড়ে, পড়তে পারে, কোনো অসুবিধা নেই। শুধু পেশানি মানে সেজদার জায়গা কপাল খোলা থাকতে হবে, কেননা কপাল যদি কাপড় দিয়ে ঢাকা থাকে বা কোনো জিনিস দিয়ে ঢাকা থাকে তো কাপড়ের উপরে বা যে সমস্ত জিনিস খাওয়া বা পরা হয়, আমি এর আগেও বলেছি শরীয়তে সে সমস্ত জিনিসের উপরে সেজদা করা বৈধ নয়। নবী বলেছেন কাজ্য এলাকিয়াল আর্দা মসজিদা মত ওরা, আল্লাহ রব্বুল আলামিন এই মাটিকে জমিনকে আমার জন্যে সেজদাগা করেছে বা পবিত্রতা অর্জন করার কারণ করেছে। মানে যখন আমরা পানি পাই না তায়ামুম করি তো ওই তায়ামুম মাটির উপরে করতে হয়, তাই নবী বলেছেন পবিত্র হওয়ার একটা উপায় মাটি, আর মাটি আমার জন্য সেজদাগা করেছে, তো মাটির উপরে সেজদা করা সর্বোত্তম। তাই আহলে বাইতের অনুগামী অনুসারীরা, আপনারা দেখেছেন যেখানে নামাজ পড়ুন পড়েন ওনারা, মসজিদে হোক আর বাড়িতে হোক, সেজদাগা মানে মাটির সেজদাগার উপরে ওনারা সেজদা করেন, এটাই সর্বোত্তম। আসেন আগের প্রশ্ন নিই। সালাম আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। মাওলানা সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন যে সঠিক আর বেঠিকগুলোকে এক জায়গায় করুন। দ্বিতীয়টা হচ্ছে আসল কোরআন আর নকল কোরআন, নকল কোরআন বলে কিছু আছে? কারণ যে জবরে যদি ভুলভ্রান্তি হয় সেটার মানেটা উল্টো হয়ে যায়, তাহলে যেটা আসল কোরআন বলছেন। আমার প্রিয় শরীফ ভাই, আপনার পুনরায় কল করার জন্যে বা আপনি যা কিছু বলেছেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আপনি জিনিসগুলো সঠিকভাবে বোঝার চেষ্টা করছেন বা ভুল ও ঠিককে অনুভব করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মতো আমার অন্য দর্শকবৃন্দদেরকে তৌফিক দান করুক, তারা যেন চিন্তা করে গৌর ও ফিকির করে সঠিক জিনিস বোঝার চেষ্টা করে বা হকিকাতকে জানার চেষ্টা করে। আমি যে কথাগুলো এর আগে আপনার প্রশ্নের উত্তরে দিয়েছি বা বলেছি ওইগুলো যদি আপনি শুনে থাকেন তো আশা রাখি এই প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার প্রয়োজন হবে না, কেননা ওখানে আমি যে বইটার নাম নিয়েছি তাহকিকি দাস্তাবেজ, ওই বইটা কমপ্লিটলি আমার আহলে সুন্নত ভাইদের বই থেকে সূত্র দিয়ে লেখা হয়েছে। কোরআনের মধ্যে কোথায় কিভাবে কোন শব্দে কোন অক্ষরে কোন আয়াতে কোথায় জবর জের কীভাবে বসানো হয়েছে সব কিছুই আমার আহলে সুন্নত ভাইদের বই থেকে সেখানে এক জায়গায় করে দেখানো হয়েছে। আমি যদি একটা একটা আয়াত বা একটা একটা শব্দের বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এখানে বলতে চাই তো বহু সময়ের প্রয়োজন আছে, কয়েক ঘন্টা বোঝাতে হবে। তাই আমি অনুরোধ করছি আপনাদের সকলের কাছে, আপনারা ওই বইটা একবার অবশ্যই পড়ুন, অনেক ভুল বা সমস্যার সমাধান ওখান থেকে পেয়ে যাবেন। আর যদি ওই বইটা কেউ সংগ্রহ না করতে পারে
তো স্টেপ বাই স্টেপ এক এক করে এক একটা বিষয়ে জানার জন্যে আপনারা আমাকে প্রশ্ন করতে থাকুন, আমি একটা একটা বিষয়ে যতটুকু সম্ভব হবে এপিসোডে, কেননা আরও অনেকের প্রশ্ন আছে, তারাও নিজের প্রশ্নের উত্তর শোনার অপেক্ষায় আছেন বলে সময়ের খেয়াল রেখে যতটুকু বলতে পারবো অবশ্যই বলার চেষ্টা করব। আপনাকে অশেষ ধন্যবাদ রইল শরীফ ভাই, যে আপনি জিনিসগুলো বোঝার চেষ্টা করছেন। আপনার মতো আমি আমার সমস্ত দর্শকবৃন্দর কাছে অনুরোধ করছি, তারাও যেন এই হকিকতগুলো বোঝার চেষ্টা করে। আসুন এবারে আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি কলকাতা থেকে বলছি। আল্লাহর কাছে দোয়া করি আপনার এই চ্যানেল যেন দীর্ঘদিন চলতে থাকে, যাতে আমাদের মতো আমাদের পরের জেনারেশনও যেন এই উপকার লাভ করতে পারে। আপনার এই চ্যানেল দেখে আমরা অনেক কিছু ভুল আমাদের ভাঙছে, আমরা অনেক কিছু শিখতে জানতে পারছি। মাওলানা সাহেব, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার ছেলের নাম মোহাম্মদ আসিফ হাসান, এই নামের মানে কি, এই নামটা কি ঠিক আছে? আমার ছেলেকে মাধ্যমিক পাশ করেছে, ও কোন লাইন নিয়ে পড়াশোনা করলে ওর জন্য ভালো, মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং কোন লাইন নিয়ে পড়লে পড়াশোনা মানে ও ভালো হবে, সেটা একটু ইস্তেখাজা দেখে একটু জানাবেন, তাহলে আমি খুব উপকৃত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্যে বা আমাদের চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখে যে লাভবান হচ্ছেন, শিক্ষা লাভ করছেন, অনেক কিছু জানতে পারছেন, যেটা আপনি বললেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাকে হায়াতে দারাজ করুক, আল্লাহ রব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক, আপনার বাল বাচ্চাদের কে সুখে শান্তিতে রাখুক বা তাদের মনোকামনা আশাকে পুরো করুক। আপনার ছেলের নাম আসিফ হাসান, ভালো নাম। আসিফ মানে যার মধ্যে বহু গুণ আছে, বা সুজা ও বাহাদুর, যে সমস্যার সম্মুখীন হয়ে তার সমাধান করতে পারে তাকেও আসিফ বলা হয়, বা সেফাত যার মধ্যে অনেক কিছু গুণ আছে তা আসিফ বলা, ভালো নাম, কোনো অসুবিধা নেই। আর আমি আপনার ছেলের জন্য কোরআন থেকে ইস্তেখারা দেখেছি, ইঞ্জিনিয়ারিং লাইন বা ডক্টরি লাইন দুটোই তার জন্য মঙ্গল, দুটোই তার জন্য ভালো, সে নিজে ইচ্ছে যেটা করতে চাইবে তাকে সেটা করতে দিন, ইনশাআল্লাহ সাকসেস হবে আর ওর পরকাল বা ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আশা রাখি ওর মাধ্যমে আপনি শান্তি পাবেন, আপনার জন্য আপনার ছেলে সুসম্মানের কারণ হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনারও তার মনোকামনা আশাকে পুরো করুক। আপনার ফোন কলের জন্য আমি আরো একবার আপনাকে ধন্যবাদ জানাই। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি জলপাইগুড়ি থেকে মোহাম্মদ নূর ইসলাম বলছি। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে, আমরা জানি কুরবানির ঈদের মাংস গরিবদের বিতরণ করা এবং নিজে খাওয়া হালাল বা জায়েজ, কিন্তু কুরবানির ঈদের মাংস ছাড়া অন্য সময়ে যেসব মাংস কিনে খাই বা হত্যা করে খাই, সেটা খাওয়া আমাদের পক্ষে হালাল না হারাম? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, আপনার ফোন কল বা প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে কুরবানির মাংস ছাড়া অন্য দিনে আমরা যে সমস্ত হালাল পশু পাখি জবাই করে খাই, ওই মাংস খাওয়া জায়েজ কিনা, হালাল কিনা? অবশ্যই কুরবানি একটা সুন্নত জিনিস, যেটা বছরে একবার আমরা করি বকরঈদের সময়। তাছাড়া বছরের অন্য দিনে নবী ও নবীর সাহাবিরাও আল্লাহর বৈধ করা, হালাল করা পশু পাখি জবাই করে, যেভাবে জবাইয়ের নিয়ম ওইভাবে জবাই করে ওনারাও খেতেন, সুতরাং আমাদের জন্য সেটা বৈধ বা হালাল। তবে শর্ত হচ্ছে হালাল পশু পাখি যেন হয় আর তাকে হালালভাবে জবাই করা যেন হয়। শরীয়তে যেভাবে পশুকে হালাল করলে, জবাই করলে সেটা পাক বা পবিত্র বা আহারযোগ্য হবে, সেইভাবে যদি করা হয় তাহলে খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। যেমন কেবলার রুখ করে জবাই করতে হবে, বিসমিল্লাহ ওয়াবিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, বা লোহার অস্ত্র দিয়ে জবাই করতে হবে। এই যেমন শর্ত যেগুলো আছে জবাই করার, এগুলো যদি পালন করা হয় আর সেইভাবে যদি
হালাল পশুকে, যার যে পশুর মাংস হালাল সেগুলোকে যদি সেইভাবে ইসলামিক পদ্ধতি বা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যদি জবাই করা হয় তো সে মাংস খেতে কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নে উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার নাম আসমা খাতুন, আমি হাওড়া জেলা থেকে বলছি। আমার দাদার রোজ 11:30-12টার সময় করে শোবে, 12:30-টার দিক করে শোবে, আর সকালবেলা মা ডাকলেও ও ওঠে না, আর উঠলেও ও 10:30-11:30 এরকম করে উঠবে, আর উঠলেও ও মার উপরে চেঁচায়। এটার জন্য কি উপায়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ছোট বোন, তোমার মাকে বলো তোমার ভাইকে, দাদাকে যখন কিছু পানাহার দেবে তো তার ওপরে সুরায় আহকাফ আয়াত নম্বর 15, সুরায় আহকাফ 26 পারায় সুরায় আহকাফ আয়াত নম্বর 15 একবার পড়ে ফু দিয়ে যেন পানাহার করতে দেয়, বা পানির ওপরে ওই আয়াতটা পড়ে ফু দিয়ে পান করতে দেয়। ইনশাআল্লাহ তার শরীরের উপরে একটা প্রভাব সৃষ্টি হবে আর সে সুবোধ হয়ে যাবে, তখন তোমার মা তাকে যা বলবে সেই কথা সে শুনবে। আর যদি সম্ভব হয় তো 5 ওয়াক্তের নামাজ, প্রতি নামাজের পরে ওই আয়াতটি পড়ে, সুরা আহকাফ আয়াত নম্বর 15 পড়ে তোমার মাকে বলবে, আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমার ছেলেকে সুবোধ করে দাও, সে যেন আমার কথা মেনে চলে, আমার কথা শুনে, আমার কথার যেন অবাধ্য না করে বা অমান্য না করে। ইনশাআল্লাহ মায়ের দোয়া সর্বপ্রথম আল্লাহর দরবারে কবুল হয়, তোমার ভাই ঠিক হয়ে যাবে। আজকাল প্রায় বেশিরভাগ ঘরের এই সমস্যা, বহু রাত পর্যন্ত ছেলেরা সব মোবাইল নিয়ে পড়ে থাকে, ব্যস্ত থাকে, আর ভোরের সময় আল্লাহর উপাসনার সময় ইবাদতের সময় তারা ঘুমিয়ে থাকে। এটা শুধু তোমার বাড়ির কথা না, অনেক বাড়ির এই অবস্থা। তাই আমি অনুরোধ করছি সমস্ত পিতামাতার কাছে, নিজের বাচ্চাদেরকে যদি নিজের করে রাখতে চান তো তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সঠিক তরবিয়ত দিন, নইলে বাচ্চারা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তারা যদি ওই মোবাইলের মাধ্যমে সারা রাত কোনো অভদ্র বা অবৈধ জিনিস দেখতে থাকে তো আস্তে আস্তে তারাও সেগুলো করবে, হয়তো বাচ্চা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তখন কথা শুনবে না, ভুল পথে চলে যাবে। তাই তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্যে নজর রাখুন, 10টার পরে তাদেরকে আর মোবাইল নিয়ে বসতে দেবেন না, সকালে জাগিয়ে দেবেন। ভোরের সময় জেগে তারা যদি নামাজ পড়ে বা ভোরের সময় জেগে যদি তারা পড়াশুনো করে, ওই সময়টা আল্লাহর তরফ থেকে রুজি বন্টনের সময়। আর রুজি শুধু যা আমরা খাই এ নয়, এই যে শিক্ষা, এই যে জ্ঞান, এই বুদ্ধি, এগুলোও আল্লাহর রুচি। তো ওই সময় যদি কেউ পড়াশুনো করে তার জ্ঞান বৃদ্ধি পায়, আল্লাহর ফেরেশতারা সাহায্য করে। তো নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে তৈরি করতে হবে, গড়ে তুলতে হবে। যদি আমরা নিজের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিই তাহলে আমাদের বাচ্চারা আমাদের থাকবে, আর যদি তাদেরকে কন্ট্রোল না করা হয় অবৈধ হয়ে তারা বাইরে চলে যাবে। আর মনে রাখবেন তারা অন্যদের মাধ্যমে যে শিক্ষা পাচ্ছে, আর বিশেষ করে মোবাইলের মাধ্যমে যে সমস্ত ভুল শিক্ষা তারা নেবে, তারা সেইগুলো করবে, আর একদিন হয়তো আপনার জন্য অপমানজনক ঘটনা ঘটাবে বা এমন করবে যেগুলো শুনে আপনি কষ্ট পাবেন বা আপনারা আঘাত পাবেন। তাই নিজের বাচ্চাদেরকে নিজের রাখার জন্য তাদের উপরে নজর রাখুন, এটা আমি মাতা পিতার কাছে অনুরোধ করছি। আর আমার ছোটো ভাই বোনেরা যারা আমাকে শুনছে তাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর পরে যদি কারোর সম্মান করার হুকুম হয়েছে তো সর্বপ্রথম মাতা পিতা, তাদের হুকুমকে অমান্য করে যদি তুমি জীবনে কোনো কাজ করো আল্লাহ সেটাকে পছন্দ করবে না। মা বাপের হুকুমের অমান্য করে, মা বাপের অবাধ্য করে, মা বাপেরকে যদি কেউ অসম্মান করে, মা বাপের কথা না মানে, আর সেই ব্যক্তি যদি কাবা ঘরে হজ করতে করে তওবা করতে করতে মারা যায় তো নবী বলতেন সিদেশে নরকে যাবে, তার জান্নাতের কোনো আশা নেই, তার শেফাত আমি করব না। চিন্তা করুন তাহলে আমার ভাই বোনেরা, মা বাপের কথা কেন অমান্য করবে না, তাদের কথা মতো জীবনযাপন করলে ইহকাল ও পরকালে শান্তি পাবে, দুনিয়া উন্নতি করবে এবং আখেরাতেও ইনশাআল্লাহ নিজাতের তৈরি হবে মা বাপের গাইডলাইন। তাই আশা রাখি আমার ছোটো ভাই বোনেরা এই কথাগুলো শুনে তারা নিজের মা বাপের সেবা করবে বা মা বাপের কথা মেনে চলার চেষ্টা করবে, মা বাপকে কখনো অসন্তুষ্ট করবে না, কেননা মা বাপ যদি অসন্তুষ্ট হয় তো আল্লাহ তার থেকে কখনো রাজি হবে না। মা বাপের মনে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে যদি হাজার নেকি করি সে নেকি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো আজর ও সওয়াব আমরা পাবো না। আশা রাখি আপনার প্রশ্নের
উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আপনি অনেক ভালো থাকেন, আপনাকে আল্লাহ অনেক ভালো থাক, আপনার লেগে আল্লাহর কাছে অনেক দোয়া চাই, আপনাকে আল্লাহ অনেক ভালো থাক। আপনি আমাদেরকে দিন ইসলামের কথা যেভাবে বুঝাচ্ছেন, যেভাবে শোনাচ্ছেন, আমরা খুব খুশি। আমি আজ এক বছর থেকে এই চ্যানেল দেখি হুজুর, আমি ফোন করতে পারি না, আর আমি ফোনে কথা বলতেও সেরকম পারি না, তাই আমি দুবার তিনবার ফোন করেছি, কিছু উত্তরও শুধালছি। আপনি আমাকে দোয়া করবেন, আমার দুই ছেলেকে দোয়া করবেন, আপনার এই ছেলের সন্তান সবাই ভালো থাকুক, আল্লাহ তাদের আল্লাহ অনেক ভালো থাক। এই ছেলে আমি দুঃখী, আমাকে খুব খুশি লাগে, আমার মনে খুব শান্তি আছে, আমরা কোনোদিন ওই কথাগুলো শুনিনি হুজুর, আমি অনেকদিন থেকে নামাজ পড়ি, আমার ইবনে আলীর কথা আমি শুনিনি, আমার মা ফাতেমার কথা আমি শুনিনি, এই কথাগুলো আমার খুব মনে ধরেছে, আমার হোসেন হোসেনের কথা আমার খুব মনে ধরেছে, তারাই ঠিক মানুষ, আপনিও ঠিক মানুষ, আসল কথাগুলো আমাদেরকে বলছেন, জান্নাতের দিকে আমাদেরকে নজর দিয়েছে, আপনি আরো বেশি বেশি করে বলেন, আমরা শুনতে চাই। আমি তিন চারজনাকে এই চ্যালেঞ্জ আমি ধরাচ্ছি, আমার মেয়েকেও আমি এই চ্যালেঞ্জ ধরাচ্ছি হুজুর, আমি দিন রাত কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি। আমার একটা প্রশ্ন হুজুর, মানুষ মরে গেলে মাথা সিটিনে চাল দেয়, আশেপাশের লোক সবাই মেলা মেলা চাল দেয়, টাকা দেয়, কেউ কেউ দিতে মানা করে, বলে দোয়া দরুদ পড়ো কোরআন পড়ো, তা চাল দেয় কি ঠিক? সে আমার প্রিয় বোন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত, আপনার ফোন কলের জন্য বা আপনি যা কিছু বলেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আপনার বাল বাচ্চাকে সুখে শান্তিতে রাখুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনোকামনা আশাকে পুরো করুক। আপনি চ্যানেল উইন দেখছেন বা চ্যানেল উইন থেকে আমাদের অনুষ্ঠান ইসলামিন বাংলা থেকে লাভবান হচ্ছেন, অনেক কিছু শিক্ষালাভ করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরও তৌফিক দান করুক। তবে আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে, মানুষ মারা গেলে অনেকে সেখানে চাল দেয়, আবার অনেকে অনেক রকমের কথা বলে। দেখুন, এটা আমি পরিষ্কার বলতে চাই, যদি ওই চাল এই জন্য দেওয়া হচ্ছে যে পরে ওই চালটা ওই মরহুমের নামে দান করা হবে, কি ওই মরহুমের নামে রান্না করে গরিবদেরকে খাওয়ানো হবে, এটা ভালো, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাআশারাল মুসলিমিন তুরাহিমু আলা আমওয়াতিকুম ওয়াসকুরুহুম বিল খায়র, এই মুসলিম সমাজ তোমরা নিজের মৃতদের উপরে রহম করো আর নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো, অর্থাৎ তাদের জন্য নেকি করো। তো আমরা যদি কোনো মৃতের জন্য কোনো নেকি করতে পারি, তার নামে দান কয়রাত করি, তার নামে অন্যদেরকে আহার করাই বা পানাহার করাই, কাউকে যদি কিছু পড়তে দেই বা কারোর কোনো হেল্প সাহায্য করি ওই মরহুমের নামে, তো সওয়াব সে পাবে, তার রুহকে আল্লাহ শান্তি দান করবে, সে কবরে শান্তি থাকবে, অনেক কষ্ট থেকে সে মুক্তি পাবে। তো এটা তার নামে যদি করা হয় কোনো অসুবিধা নেই। তবে বেশিরভাগ যেটা আমরা নিজের মরহুমদের জন্য করি সেটা হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত, এই তেলাওয়াত করে বড় সওয়াব পাওয়া যায়, এই সওয়াব আমরা মরহুমকে দান করি। বা মরহুমের নামে অনেক অনেক সময় আমরা মজলিস রাখি, যে মজলিসে নবীর হাদিস বর্ণনা হয়, কোরআনের কথা হয়, আল্লাহর ওলিদের কথা হয়, আহলেবায়তের কথা হয়, বা আহলেবায়তের দেওয়া শিক্ষা আমরা নবীর উম্মত আহলেবায়তের অনুগামী অনুষদের সামনে তুলে ধরি বা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এই পুরো মজলিসটা একটা ইবাদতের সওয়াব হয়। তো ওই সওয়াব যদি আমরা পরে মরহুমকে দান করে দিই, যে আল্লাহ এই যে মজলিসটা হলো তোমার নজরে এর যা সওয়াব, এই যে হাদিস বর্ণনা হলো, আল্লাহর কালামের ব্যাখ্যা করা হলো, বা ইমাম নবীদের কথা বলা হলো, অন্য রাজ্যে শিক্ষা পেল, এর যে সওয়াব ওই মরহুম যেন পায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সুন্দর উপহার রূপে তাকে দেয়, ওইরূপ মরহুমের জন্য সাদকা দিতে বলা হয়েছে, আমরা তার নামে যা কিছু সাদকা দেবো, দান খয়রাত করব, সব মরহুমকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে সেখানে যা পেলে সে শান্তি পাবে, সেই রূপে আল্লাহ তাকে দান করে। তাই কিছু না হলেও কমসে কম বৃহস্পতিবারের রাত্রে বা শুক্রবারের দিনের জন্য বলা হয়েছে,
নিজের মরণদেরকে স্মরণ করো, তাদের জন্য নেকি করো, তাদের কবরে যেয়ে ফাতিহা পড়ো, যদি কবরে না যেতে পারো তো নিজে যেখানে আছো সেখান থেকে তার জন্য নেকি করো, কোরআন পড়ো, সাদকা দাও, যাতে সে শান্তি পায়। যেমন আমরা কেউ যদি আমাদেরকে কোনো উপহার দেয় তো আমরা কত খুশি হই, ওইরূপ যখন আমরা কোনো মরহুমের জন্য নেকি করি তো হাদিসে ইমাম নবীরা বলেছেন ওই তোমাদের নেকি একটা উপহার রূপে ফেরেশতা তাকে নিয়ে পৌঁছে দেয়, তখন সে বড় খুশি পায়, আনন্দিত হয় যে আমার অমুক আত্মীয়, আমার স্ত্রী, কে আমার বাচ্চারা, কে আমার ভাইরা, কে আমার বাপ চাচারা, কে আমার বন্ধুরা, আমার পাড়াপড়শিরা আমাকে এই গিফট, এই তোহফা, এই উপহার পাঠিয়েছে। আর এই উপহার হবে কমসে কম একটা ফাতিহা। কিছু না করতে পারলেও একবার সুরা আলাম পড়ুন, তিনবার কুল আল্লাহ আহাদের সুরা পড়ুন, তিনবার কুল আল্লাহ আহাদ পড়া মানে নবী বলেছেন পুরো কোরআন তিলাওয়াত করলে যে সওয়াব সেই সওয়াব পাওয়া যাবে। তো একবার সুরা আলাম, তিনবার সুরা তৌহিদ, আর আগে দরুদ শরীফ পড়ুন, পরে দরুদ শরীফ পড়ে এইভাবে বলুন যে আল্লাহ এই ফাতিহার সওয়াব আমি দান করলাম পঞ্চতনে পাক বা হাদিয়া করলাম পঞ্চতনে পাক 12 মাস 14 মাসুম আলাহ ইসলামকে, তার ওসিলায় বা ওনাদের বরকতে যে সওয়াব হবে আমার অমুক মরম যেন পায়, তখন সওয়াবটা অনেক বৃদ্ধি হয়ে আল্লাহর তরফ থেকে তাকে সেই পরকালে দোয়া হয়, সেই আলামে বারজাকে দোয়া হয়, সে তখন শান্তি পায়। এই উপহার পেয়ে সে ওই ব্যক্তির জন্যে যে আল্লাহর নিকট এখন পৌঁছে গেছে, নিজের আত্মীয় স্বজন যারা এই উপহার তাকে দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে সিফারিশ করে, দোয়া করে যে আল্লাহ অমুক আমার ছেলে, আমার বউ, আমার অমুক আত্মীয় আমার জন্য এই উপহার পাঠিয়েছে, আল্লাহ আমি এখন এখান থেকে তার জন্য কিছু করতে পারছি না, তো আল্লাহ তুমি রহম করো, তাদের উপরে নিজের রহমতের বর্ষণ করো, আল্লাহ তার মনোকামনা আশাকে পুরো করো, হয়তো আল্লাহ তার দোয়ায় সে পরকাল থেকে যদি আমাদেরকে দোয়া দেয় তো আমাদের ইহকাল হয়তো আসান হয়ে যাবে। আশা রাখি এই কথাগুলো মনে রাখবেন, আর মনে রাখবেন আমি যে কথাগুলো বলি সেগুলো আগে নিজে কোরআন ও হাদিস থেকে ভেরিফাইড করে নিই যে এগুলো কোরআন ও হাদিসের মধ্যে আছে কি না, হাদিসে এই সমস্ত জিনিস উল্লেখ আছে কি না, নবী বা নবীর সাহাবিদের জীবনে এমন জিনিস ছিল কি না, তাঁরা এমন কিছু করেছিলেন কি না। যখন হাদিস ও কালাম থেকে প্রমাণ পাই তখন আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি, কেননা আমি যদি কোনো ভুল শিক্ষা দেই আল্লাহ আমাকে ক্ষমা করবে না, নবী আমাকে ক্ষমা করবেন না, নবীর সুন্নতের বিরুদ্ধে যদি বলি, নবীর পরে যদি দিনের মধ্যে কোনো বিদাত সৃষ্টি করি তো আল্লাহ রসুল আমাকে ক্ষমা করবে না। তাই আমি আপনাদের নয় আল্লাহর খুশির জন্যে বা আল্লাহ রসুলের ভয় করে ওই সমস্ত কথা বলি যেগুলো শরীয়তে বৈধ বা যেগুলো করা উচিত আর যেগুলো করলে সওয়াব পাবো, আমিও পাবো, আপনিও পাবেন। কখনো এমন শিক্ষা আমি দেবো না যে শিক্ষার মাধ্যমে আপনারাও কষ্ট পাবেন বা পরকালে আমি দোষী হব বা দায়ী হব আল্লাহ রসুলের নজরে। আশা রাখি আমার এই কথাগুলো আপনারা মনে রাখবেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন, যদি কেউ লিখেও পাঠাতে চান লিখে পাঠান, আমি আপ্রাণ চেষ্টা করছি পেন্ডিং প্রশ্নের উত্তর কমপ্লিট হওয়ার পরে আপনাদের নতুন প্রশ্নের উত্তর শুরু করব। যদি একটু দেরি হয় তো কিছু মনে করবেন না, কেননা যারা 3 মাস ধরে প্রশ্ন পাঠিয়ে রেখেছে তাদের অধিকার আগে, তারা অপেক্ষায় আছে মানা সাহেব আজ আমার প্রশ্নের উত্তর দেবেন, আজ আমার প্রশ্ন বা আমি যা জানতে চেয়েছি আমাকে জানাবেন, তাই আমি সেগুলো আগে নেওয়ার চেষ্টা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।